My dear subscribers and viewers, as well as all my students, welcome you once again to the session of speaking English well or easily. Actually, আমরা কিভাবে ইংরেজিটা খুব সহজে বলতে পারবো বা বলতে শিখবো সেই নিয়ে আমাদের যে ভেঞ্চার তার আজকে সেকেন্ড এপিসোড বা আমরা যদি এটাকে ডে ওয়ান ডে টু হিসাবে এভাবে কাউন্ট করি তার আজকে ডে টু। তো গতদিন কতগুলো আমরা ফোর ওয়ার বা ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা নিয়ে আলোচনা করেছিলাম এবং যেটা খুবই দরকারি। আজকে কিন্তু সেই কথার একটা এক্সটেনশন, তবে টু বি প্রিসাইজ টু বি স্পেসিফিক আমরা আজকে কিন্তু একটা পার্টিকুলার টপিক ধরে আলোচনা করব, অ্যান্ড অফকোর্স দ্যাট ইজ ডেভেলপিং ইউর ভোকাবুলারি। আমরা ভোকাবুলারি বাড়াবো কিভাবে এই বিষয়টা আজকে আলোচনার টপিক আমাদের। এবং ডেফিনেটলি এই প্রসঙ্গে আমরা যে কথাগুলো আলোচনা করব, যে কথাগুলো আমি আপনাদের বলবো সেগুলো কিন্তু খুব জরুরি এবং খুব ফ্রুটফুল। সো প্লিজ আপনারা মন দিয়ে কথাগুলো শুনবেন এবং অবশ্যই ট্রাই টু ফলো দেন। এই প্রসঙ্গে খুব দরকারি একটা ইস্যু বা ব্যাপার যেটা আমাদের মনের মধ্যে কিন্তু সবসময় ঘোরাঘুরি করে বা প্রায়শই আমাদেরকে হন্ট করে, সেটা হচ্ছে হাউ মেনি ওয়ার্ডস ডু উই নিড টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। কতগুলো শব্দ আমাদের জানতে হবে, শব্দভাণ্ডার কতটা স্ট্রং হতে হবে বা কত বড় হতে হবে। ওকে, তো এইখানে পুরো বিষয়টাকে এক কথায় উত্তর না দিয়ে আমি কয়েকটা পার্টে উত্তর দেবো। ইনফ্যাক্ট মোটামুটি কথা শুরু করার জন্য যে সংখ্যায় ওয়ার্ডটা আমাদের লাগে সেটা 500 থেকে 1000-এর মধ্যে। হ্যাঁ, অবিশ্বাস্য শোনাতে পারে যে মাত্র 500 শব্দ। হ্যাঁ, 500 থেকে 1000 শব্দ যদি মোটামুটি আপনাদের স্টক থাকে বা আমাদের স্টক থাকে আমরা কিন্তু কথাবার্তা শুরু করতে পারি কনভিনিয়েন্ট ওয়েতে। মোটামুটি যদি কথা বলতে হয়, কনভিনিয়েন্ট ওয়েতে বলতে আমি এটাই বলতে চাইছি আমাদের বাস্তব জীবনে যে সমস্ত দরকার বা প্রয়োজন কথাবার্তা বলার জন্য সেখানে 1000-4 শব্দ কিন্তু আমাদের যদি স্টক থাকে তাহলে আমরা কিন্তু বেশ কনফিডেন্সের সঙ্গে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারবো। আর 4000 থেকে 10000 যদি শব্দের রেঞ্জ আমরা তৈরি করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা খুব 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 কনভিনিয়েন্ট ওয়েতে এবং খুব কনফিডেন্টলি ব্যাপারটাকে সামলাতে পারবো। আর মোর দেন 10000 মানে ইউ আর ডেফিনেটলি অ্যাট ইওর বেস্ট। তো যাই হোক, যেটা আমি বলতে চাইছিলাম এই যে শব্দ সংখ্যাগুলো আমাদের কত দাঁড়িয়ে রয়েছে তার একটা আইডিয়া আমরা কীভাবে পেতে পারি। তো ইনফ্যাক্ট এই আইডিয়া পাওয়াটা একটু চাপে, এই আইডিয়া পেতে গেলে কিন্তু তাহলে একটু সময় নিতে হবে, একটা পরীক্ষা করা যেতে পারে, সেটা যদিও একটু ফুলিশ শোনাবে যে আমরা ডিকশনারির যে শব্দগুলো রয়েছে সেগুলো ঘেটে ঘেটে দেখতে পারি তার অনেকটা সময় চলে যাবে। একটা পাতায় কতগুলো শব্দ জানি এটা মোটেও কোনো কাজের কথা নয়। আমরা কতগুলো শব্দ জানি সেটাকে লিস্ট করতে গেলে একটা সহজ উপায় রয়েছে। আমরা যে সমস্ত বাংলা শব্দগুলো ব্যবহার করি সেই বাংলা শব্দগুলোর উল্টো দিকে ইংরেজি প্রতিশব্দ আমরা জানি কি না এইটা যদি দেখে নিতে পারি এবং সেইখানে যদি একটা বাংলা তালিকা বানিয়ে ফেলি যে আমি এই শব্দগুলো ব্যবহার করি, এই শব্দগুলো বাংলায় জানি, তার উল্টো দিকের কতগুলো ইংরেজি প্রতিশব্দ জানছি, তাহলে কিন্তু একটা আমরা আইডিয়া পেতে পারি। তো এটা আপনারা করতেই পারেন যদি সময় থাকে হাতে, আর এটা না করলেও কিছু ক্ষতি হবে না। আপাতত যে কথাটা বলছি সেটা হচ্ছে এই যে আমরা এই যে বললাম কতগুলো শব্দ লাগবে, এই ইস্যুটাকে কেন আমি এখানে তুললাম না, মোটামুটি নিজেদের সম্পর্কে একটা ধ্যান ধারণা তৈরি করা যে আমাদের কতটা দূর এগোতে হবে। তো যাই হোক, কত দূর এগোবো তার থেকেও জরুরি ব্যাপারটা হচ্ছে কিভাবে এগোবো। কিভাবে এগোবো এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা কয়েকটা পার্টে দেব। প্রথম যে কথাটা হচ্ছে আমাদের দুটো কম্পেনিয়ন লাগবে, মানে খুব সঙ্গী সাথী লাগবে। এখানে আমি ধরে নিচ্ছি আপনাকে হেল্প করার মতো কেউ নেই, আপনাকে হেল্প করার মতো কেউ নেই, হয়তো আমি এখানে রয়েছি ইনস্ট্রাক্ট করার জন্য, আপনাকে বাড়িতে হেল্প করার মতো নোবডি ইজ দেয়ার উইথ সাম কাইন্ড অফ নলেজ অফ ইংলিশ হু ক্যান হেল্প ইউ ইন দিস ম্যাটার অফ স্পিকিং অর গেইনিং কমান্ড ওভার দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইংলিশ। তো সেখানে হোয়াট টু ডু, আমরা কী করবো। অ্যাকচুয়ালি এখানে সবচেয়ে ভালো সাথী হতে পারে একটা ডিকশনারি, একটা না বলে দুটো বলা ভালো, দুটো ডিকশনারি। তো ডিকশনারিটা কী কাজে লাগবে সেখানে একটু বলে রাখি যে ডিকশনারি আচ্ছা কী কিনবেন সেটা একটু বলে রাখা দরকার। আমার ধ্যান ধারণায় যারা আমরা বেঙ্গলি স্পিকার্স যারা ইংরেজি শিখতে চাইছি তাদের জন্য এটি দেবের বাংলার থেকে ইংরেজি অর্থাৎ B2E এটা খুব ফ্রুটফুল এবং ডেফিনেটলি পকেট বা কনসাইজ ফর্মটা কিনবেন না, একটু বড়ো সাইজে যেটা স্ট্যান্ডার্ড ফর্ম সেটাকেই কিনবেন, মানে স্ট্যান্ডার্ড সাইজ যেটা। আর ইংরেজি থেকে বাংলার ক্ষেত্রে এটি দেবেও কিনতে পারেন, সংসদেরও কিনতে পারেন, দুটোই কিন্তু ভালো। তবে বাংলা থেকে ইংরেজির ক্ষেত্রে আমি দেখেছি এটি দেব কিন্তু একটু বেটার আমার মনে হয়েছে। তো এই দুটো ডিকশনারি কিন্তু কেনাটা খুব জরুরি।
হ্যাঁ, আমি জানি এই দুটো ডিকশনারি কিনতে একটা বড় অঙ্কের টাকা হয়তো পড়বে, প্রায় হাজারখানিক টাকা হয়তো পড়ে যাবে। তাহলেও যদি ইংরেজি শিখতে হয়, এই প্রাইমারি ইনভেস্টমেন্টটা কিন্তু আপনার খুব খুব দরকার। তাহলে কিন্তু আপনাকে হেল্পের জন্য আর এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হবে না। তো অ্যাকচুয়ালি রোল অফ দ্য ডিকশনারিজ এই কথাটা আমি লিখেছি, অবশ্যই আলোচনা করব। ডিকশনারি সংক্রান্ত একটা ভ্রান্ত ধারণা অনেকের মধ্যে থাকতে পারে, যদিও এটা খুব বোকা 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 শোনাবে ব্যাপারটা, যে ডিকশনারি পড়ে কিন্তু শব্দ শেখা যাবে না, আবার ডিকশনারির সাহায্য নিয়ে কিন্তু শব্দ শেখা যাবে। দুটো কথা পরস্পর বিরোধী বা সেলফ কন্ট্রাডিক্টরি মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা এটাই। মানে ইস্যুটা হচ্ছে এরকমভাবে, আমি নিয়ম করে প্রতিদিন ডিকশনারি পাতা খুললাম, দুটো করে শব্দ শিখলাম, তিনটে করে শব্দ শিখলাম, কি পাঁচটা করে শব্দ শিখে খাতায় তুললাম, আলটিমেটলি রেজাল্ট হবে জিরো। কারণ সাত দিন পরে দেখা যাবে কি 10 দিন পরে দেখা যাবে, যদি পার ডে আমি 5টা করে শিখে থাকি কি 10টা করে শিখে থাকি, তাহলে 10 10 100টা শব্দ আমার মনে থাকা উচিত। 10th ডেতে গিয়ে আমি একদম 100% সিওরিটি দিয়ে বলতে পারি, আপনি দেখুন প্রথম দিকের শব্দগুলো ভুলে গেছেন। এভাবে শব্দ শেখা যায় না, শব্দ শিখতে হয় কনটেক্সচুয়ালি, কনটেক্সটের সাপেক্ষে, সেটা লিসনিং হতে পারে, রিডিং হতে পারে, হোয়াট এভার ইট মে বি। তো ডিকশনারি তার ভূমিকাটা কোথায়? ডিকশনারির ভূমিকাটা হচ্ছে দুটো জায়গায়। অ্যাকচুয়ালি যখন আমরা কোনো বাংলা শব্দের ইংরেজি খুঁজি, বাংলা শব্দে যখন ইংরেজি খুঁজি, সেক্ষেত্রে আমাদের বি টু ই হেল্প করবে, বেঙ্গলি টু ইংলিশ। তবে এখানে একটা সতর্কতা, মানে বাণী উচ্চারণ করে রাখা দরকার আছে, যখন আমরা বাংলা শব্দ থেকে ইংরেজিতে খুঁজব তখন দেখব অনেকগুলো সিনোনিমাস ওয়ার্ডস দেওয়া রয়েছে, সবগুলো কিন্তু ইউসেজ সমান নয়। সেটা জানার জন্য বা বলার জন্য কিন্তু দুটো অপশান হতে পারে। এক, আমি বা আমার মতো যারা ইনস্ট্রাক্টর রয়েছেন এই সমস্ত ক্লাসগুলোতে, আমি আপনাদের হেল্প করবো, আমরা হেল্প করবো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটু স্ট্যান্ডার্ড যদি ডিকশনারি হয়, বিশেষ করে যদি একটু অ্যাডভান্সড লেভেলের ডিকশনারি হয়, বা যদি অক্সফোর্ড, যদি এখন আমি ইউজ করতে বলবো না, বা এমনি যেগুলো সংসদের ডিকশনারি বা এটি দেবের যেগুলো বড় ভলিউমের ডিকশনারি, সেখানে কিন্তু প্রপার ইউসেজ দেওয়া থাকে, একটা শব্দের প্রয়োগটা কী হওয়া উচিত। আদারওয়াইজ আপনারা অনলাইন ডিকশনারিও আপলোড করে নিতে পারেন, এটা কিন্তু খুব ভালো একটা অপশান, অর্থাৎ মোবাইলের একটা ভালো ডিকশনারি অপশান আপনারা পেতে পারেন। সেই ডিকশনারি অপশানে আমি লিঙ্কটা হয়তো চেষ্টা করব দিয়ে দিতে। তো যাই হোক না কেন, ডিকশনারিটা আপনারা যখন কোনো ইংরেজি কিছু পড়ছেন, তার বাংলা জানার জন্য অবশ্যই ডিকশনারি দরকার। তবে ডেফিনেটলি সেই ক্ষেত্রে একটা ব্যাপার বলার, বারবার কোনো জিনিস পড়তে গিয়ে যদি ডিকশনারি খুলতে হয় তাহলে কিন্তু ফ্লোটা নষ্ট হয়। প্রাইমারিলি এই অসুবিধাটা থাকবে, এই অসুবিধা নিয়ে আমাদের শিখতে হবে। এটা কিন্তু কয়েক মাস পর কেটে যাবে, যখন আপনার বা এক বছর মতো এই প্রবলেমকে নিয়েই আপনাকে চলতে হবে। এই এক বছর এই কষ্টটা করলে কিন্তু বাকি সারা জীবনটা আপনাদের আর কষ্ট পোয়াতে হবে না। ইনিশিয়ালি যখন আপনার স্টকটা খুব কম, তখন বারবার আপনাকে ডিকশনারি খুলতে হতে পারে। কোনো একটা গল্প পড়তে গেলে 2 পাতা মধ্যে 20 বার ডিকশনারি হয়তো খুলতে হয়েছে, তো সেটাতে হতাশার কোনো জায়গা নেই, এটা একটা বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি আগেই বললাম যে যখন কোনো বাংলা শব্দ আমাদের মাথায় আসবে যে এর ইংরেজিটা কী, সেটা তখন দেখা গেল বাড়ির কাছাকাছি কেউ নেই, টিউটার নেই, কেউ নেই কোনো সোর্স যেখান থেকে আপনি জেনে নিতে পারেন ওর ইংরেজি প্রতিশব্দটা বা কাউন্টারপার্টটা কী হতে পারে, তখন ডিকশনারি আমার আপনার একমাত্র হেল্প। সো ডিকশনারি আপনারা ডেফিনেটলি দুটো বাড়িতে কিনবেন। এবং এরপরে যেটা জরুরি বিষয় সেটা হচ্ছে, আমি আজকে প্র্যাকটিক্যালি এতগুলো কথা আমি কাল থেকে যা যা বলেছি বা এর আগের সেশন থেকে যা যা বলেছি, তারপরে কিন্তু একদম প্র্যাকটিক্যালি আমি নামছি ম্যাটারটাতে, অর্থাৎ এবারে কিন্তু কাজের কথা বলার। এতক্ষণ তাহলে অকাজের কথা না, এতক্ষণ অকাজের কথা নয়, এতক্ষণ থিওরি পার্টটা বলছিলাম, কিছু ইনস্ট্রাকশনস ছিল, এবারে প্র্যাকটিক্যালি কতগুলো কাজ আমাদের করতে হবে, এবং সেটা আপনারা আমি সবাই মিলে করব। তো অ্যাকচুয়ালি ভোকাবুলারি যখন আমরা বাড়ানোর চেষ্টা করব, সেখানে দুটো বিষয় মাথায় রাখতে হবে, যে আমরা ভোকাবুলারি কোন কোন ফিল্ডে বেশি জোর দেব আর কিভাবে সেটাকে হ্যান্ডেল করব। কোন কোন ফিল্ডে জোর দেবো বলতে, আমি অলরেডি কথা প্রসঙ্গে বলে গেছি, প্রথমেই চেষ্টা করবেন পরিচিত যত বাংলা শব্দ আপনি জানেন তার ইংরেজি জানার। তবে সেটা যদি অ্যাট এ স্ট্রেচ করতে যান তাহলে কিন্তু মাথা খুব চাপগ্রস্ত হয়ে যাবে। আপনি বাংলা শব্দ দেখা গেল 10,000 জানেন, 5,000 জানেন, একদিনে তো 5,000 সেটা সম্ভব নয়। তো সেক্ষেত্রে করবো কি, সেক্ষেত্রে আমাদেরকে এবারে কিন্তু চুজি হতে হবে, সিলেক্টিভ হতে হবে, একটু বুদ্ধি করে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে। এখানে আমরা একটা কথা বলে রাখি, আমরা যত শব্দ পাই ইংরেজিতে বা অন্য যে কোনো ভাষাতে, তার মধ্যে আমরা সবচেয়ে বেশি যে শব্দ, মানে যে ক্যাটাগরির শব্দগুলো পাই, নাউন পাই, অ্যাডজেক্টিভস পাই, ভার্বস পাই, তারপর অ্যাডভার্বস আছে, অন্যান্য জিনিস রয়েছে, প্রোনাউন সংখ্যায় খুব কম, ঠিক আছে, ইন্টারজেকশনও কম, প্রিপোজিশনও কম, কনজাংশনও কম। তাহলে আমরা মোটামুটি প্রোনাউন, প্রিপোজিশন,
কনজাংশন ইন্টারজেকশন এগুলো সংখ্যাটা খুব মিনিমাইজ মিনিমাইজ মানে মিনিমাম মিনিমাইজ না বলে মিনিমাম বলাটাই অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তো সেগুলোকে আমরা খুব একটা নিয়ে চাপে পড়ব না, আমাদের লোডটা মেনলি থাকবে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব। তো এক্ষেত্রে কোনো একটা ফিল থেকে তো শুরু করতেই হবে। তো আমরা একটা ব্যাপার একটু কায়দাটা আলোচনা করে নিই, সেটা হচ্ছে এই, দেখা গেল আমি ভাবলাম যে আমি আজকে কিছু জিনিস নাম জানবো, কী থেকে শুরু করা যেতে পারে, কী থেকে শুরু করা যেতে পারে, মানে কোন ফিল্ড থেকে। দেখা গেল আমি ঘরের মধ্যে রয়েছি, সাপোজ আমি ঘরের মধ্যে রয়েছি, এই ঘর সংক্রান্ত যে সমস্ত শব্দগুলো আমরা বাংলায় ব্যবহার করি সেগুলো সমস্ত প্রতিশব্দ আমরা জানি কি না, ব্যাপারটা আমি বুঝতে পারছি। আমি দেখা গেল এই ঘরে রয়েছি, ঘরে কী রয়েছে, দেওয়াল রয়েছে, ওয়াল, ঠিক আছে, মেঝে রয়েছে, ফ্লো, ছাদ রয়েছে, রুফ, কোণ রয়েছে, ঘরের কোণ, কর্নার, দরজা রয়েছে, ডো, জানলা রয়েছে, উইন্ডো, দরজার পাল্লা রয়েছে, জানলার পাল্লা রয়েছে, উইন্ডো পেন, ডোর প্যানেল, ওকে। এছাড়া কি রয়েছে, দরজা রয়েছে, দেখতে পাচ্ছি কবজা রয়েছে, হিঞ্জ, HINGE। তো আমি এগুলো লিস্ট আপ করে দেবো পরের দিন। এইভাবে আমরা কোনো একটা ফিল্ডকে ধরে নেব, এই ঘরে যা যা বিষয় ঘর যেগুলো দিয়ে তৈরি হয়েছে সেটা একদিন আমি জানবো। তো এই ফিল্ডগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ কভার করবো। বা এমন ধরো একটা বিষয় আমরা নিলাম, সাপোজ আজকে ওয়েদারটা ঠান্ডা, তাহলে আমি ওয়েদার সংক্রান্ত কতগুলো শব্দ আজকে আলোচনা করে নেব। আমি যদি ধরে নিই ঠান্ডা এই ওয়েদারটাকে বোঝাই, তাহলে আমরা কোল্ড বলতে পারি, চিল বলতে পারি, বলতে পারি আমরা ঠান্ডা ওয়েদার পেরিয়ে যখন আমরা গরমের দিকে যাব, একটু অল্প উষ্ণ হয়েছে, তখন আমরা কি দেখব, ওয়ার্ম, মানে খুব নাভিশ্বাসটা গরম নয়, একটু একটু গরম, ওয়ার্ম, যেখানে আমরা বেশ অল্প হিট ফিল করি, একটা আরামদায়ক ওয়েদার যখন হয়, কোজি, ঠিক আছে। আচ্ছা কোজি যদি আমরা এখন বাদ দিই, কোজিটাকে বাদ দিই, কারণ আমি কোজি কথাটা অনেকের কাছে অনেক রকম ব্যাপার বুঝাতে পারে, আমরা যারা গরম প্রধান দেশের লোক তাদের কাছে কোজিনেস যেটা বোঝাবে, ঠান্ডা দেশের লোকের কাছে অন্য কিছু বোঝাবে। যাই হোক, ওয়ার্ম যদি আমরা যাই, এবার দেখো শীতকালে কখনো কুয়াশা হয়, ফগি, ওকে, মিস্ট হয়, ফগ আর মিস্ট হতে ফারাক আছে, মিস্টি। কখনো গেল মেঘাচ্ছন্ন ওয়েদার, ক্লাউডি, যেদিন সূর্য উঠেছে রৌদ্র গর্জন ওয়েদার, সানি, সানি ওয়েদার, ওকে। এবার দেখা গেল একদিন খুব গুমোট ওয়েদার রয়েছে, ঠিক আছে, আমরা কি লিখবো সেদিন, দুভাবে লিখতে পারি, একটা লিখতে পারি সাল্ট্রি, অথবা লিখতে পারি হিউমিড, এটা হিউমিড লিখতে পারি, অথবা লিখতে পারি স্যাল্ট্রি, ওকে, স্যাল্ট্রি এটা লিখতে পারি। এরপরে আমরা কি লিখতে পারি, দেখা গেল হিউমিড স্যাল্ট্রি এটা পেরিয়ে গেলাম, এরপরে দেখা গেল হট, যেটা আমি একদম ওয়ার্মের ক্ষেত্রে এখানে বলে দেওয়া উচিত ছিল, হট, তীব্র গরম। তো এইরকম যে ওয়েদারের বিষয়গুলো আমরা আসছি, বা ধরে গেল যেদিন হয়তো শিশির পড়েছে, ডিউই ওয়েদার, ডিউই ওয়েদার যদি হয় না, ডিউই সিজন কথাটা হয়, যাই হোক। তো আমরা এই যে শব্দগুলোকে ব্যবহার করছি, বা দেখা গেল একদম বৃষ্টি প্রচুর হচ্ছে, রেনি, রেনি ওয়েদার, তার কতগুলো শব্দ হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এরকম আমরা শব্দটা বাড়াতেই পারি। তো এই যে বিষয়গুলো, তাহলে একটা কোনো একটা ফিল্ড আমি ধরলাম, আজকে ওয়েদার সংক্রান্ত কতগুলো শব্দ আমরা শিখে নিলাম, তাহলে এই শব্দগুলো যখন আমরা শিখছি, তাহলে কিন্তু আমরা প্রেক্ষাপট বা কোনো একটা অ্যাসোসিয়েশন নিয়ে শিখছি, যে অ্যাসোসিয়েশনটা কিন্তু আইসোলেটেড ব্যাপার নয়, আমি ওয়েদার, হট ওয়েদার, কোল্ড ওয়েদার, কুল কতটা আমরা ব্যবহার করি, চিল ওয়েদার, হিউমিড ওয়েদার, সাল্ট্রি ওয়েদার, ফগি ওয়েদার, স্মগি ওয়েদার হয়, স্মগ মানে ধোঁয়াশা, ঠিক আছে, স্মগি ওয়েদার, ওয়ার্ম ওয়েদার, এরকম ওয়েদার সংক্রান্ত এতগুলো শব্দ আমরা জেনে নিলাম। তাহলে এই যে 12-15 শব্দ আমরা শিখলাম, এটা কিন্তু আমাদের স্টক হয়ে গেল। এর মধ্যে দেখা গেল আমি আগে থেকে জানতাম সাপোজ 5টা শব্দ, তাহলে নতুন 10টা শব্দ আমরা জেনে নিলাম। তো এই যে 10টা শব্দকে আমি 10টাই জানতাম, 5টা জানলাম, তাহলে এই 5টা কিন্তু আমার ভোকাবুলারিটাকে আজকে একটু বাড়িয়ে দিল। এই প্রসেসটা কিন্তু প্রতিদিন করতে হবে, হাবিজাবি সিস্টেমে জানার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, একটা জায়গায় হাবিজাবি হবে, যখন আমরা কোনো বই পড়ছি, এখানে একটা কথা বলে রাখি, যখন কোনো বই পড়ছি, বইয়ের যে আননোন ওয়ার্ডস সেগুলো কিন্তু পেন্সিল দিয়ে
আন্ডারলাইন করা অথবা পেন দিয়েও করতে পারেন, তবে বইতে পেনের দাগ দেওয়াটা ঠিক নয়, একটু ডার্ক পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেবেন, দিয়ে দুটো লাইনের মাঝখানে অথবা সাইডে একটু অ্যানোট করে নেবেন। তাতে হবে কি, এই ওয়ার্ডগুলো যদি পরে সময় পান কনসিয়াসলি একটা ডিকশনারি সরি একটা খাতাতে ডায়েরিতে নোট ডাউন করে রাখবেন। এখানে কিন্তু কোনো ক্যাটেগরি থাকবে না, এটা কিন্তু হাবিজাবি হবে, কিন্তু এটা হাবিজাবি হওয়া সত্ত্বেও কাজে লেগে যাবে, এই কারণে যেহেতু আপনি গল্পের সাপেক্ষে শব্দগুলোকে মনে রেখেছেন, এখানে একটা কন্টেন্টের সাপেক্ষে মনে রেখেছেন কোনো একটা টপিকের সাপেক্ষে, আর ওখানে কিন্তু একটা গল্পের একটা কাহিনী সূত্র চলছিল তার সাপেক্ষে মনে রেখেছেন, ফলে দুটোর কোনোটাই আপনি ভুলবেন না। তবে একটা বড় তবে আছে, শব্দের প্রথম দিকের এই যে আমি শেখার প্রসেসটা বলছি এটা তো আমি স্টক বাড়াচ্ছি, কিন্তু একে ইউটিলাইজ করতে হবে। ইউটিলাইজেশনের ক্ষেত্রে কী ওয়ে হবে সেটা এবার একটু আলোচনা করে নেব। অ্যাকচুয়ালি এটা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করছি, তো আমার মনে হয় প্রথম শুরু হওয়া উচিত নাউন নিয়ে, নাউন এবং তার সঙ্গে অ্যাডজেক্টিভ। অ্যাকচুয়ালি এটা একটা অল্টারনেটিভ ওয়েতে ভাবা যাক, নাউন অ্যাডজেক্টিভ ভার্ব, নাউন অ্যাডজেক্টিভ ভার্ব। আমি যদি পার্ট ডে এরকম করে পাঁচটা পনেরোটা করে শব্দ ভাবি তাহলে কিন্তু ব্যাপারটা ইজি হবে, কি পাঁচটাতে শিখতেই হবে এমন কোনো কথা নেই, দশটাও হতে পারে, ঠিক আছে? তো মোটামুটি একটা ব্যালেন্সড ওয়েতে আমরা শিখবো। তবে এখানে একটা বড় কথা বলে রাখি, আমি কিন্তু এগোবো একটা সিস্টেমেটিক ওয়েতে। যেমন আজকে আমি ওয়েদার নিয়ে বারোটা কি চোদ্দোটা কি পনেরোটা শব্দ আলোচনা করে দিলাম, এইটা কিন্তু আজকে ভোকাবুলারি স্টার্ট করলাম। এরপরে আমি বিভিন্ন ফিল্ডে বেশ কিছু জানা এবং অজানা শব্দ নিয়ে আলোচনা করব, এবং আপনারা সেগুলোকে সেভাবেই ফলো করবেন, আর ডেফিনেটলি সঙ্গে সঙ্গে ইংরেজি পড়াটা চলতে থাকবে, ইংরেজি শোনাটা চলতে থাকবে। বাকি কথাগুলো কিন্তু আমরা ডে থ্রি বা পরবর্তী সেশনে আলোচনা করব। আজকে যেটুকু আলোচনা করলাম প্রত্যেকটা কথাই অত্যন্ত ভাইটাল, প্লিজ ট্রাই টু হ্যাভ দেম টু ইউর হার্ট অ্যান্ড অফকোর্স ফলো দেম। সো দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সবাই ভালো থেকো, স্টে ওয়েল, স্টে কানেক্টেড, অ্যান্ড অফকোর্স মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ অল।